খবর দিকে আমাদের নজর ডানকুনিতে বিজেপির মিছিলে যোগদানে গ্রেফতার গ্রেফতার করা হয় মেজর ঋত্বিক পাল সহ 6 জনকে 15 জানুয়ারি পর্যন্ত জেলে হাজতের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছে আদালত এবং আজ ফের আদালতে পেশ মেজর ঋত্বিক পালকে ডানকুনিতে বিজেপির মিছিলে যোগদানে গ্রেফতার করা হয় 15 জানুয়ারি পর্যন্ত জেলে হাজতের নির্দেশ আদালতের গ্রেফতার করা হয় মেজর ঋত্বিক পাল সহ 6 জনকে এবং আজ ফের আদালতে পেশ করা হবে মেজর ঋত্বিক পালকে প্রতিবাদ করায় হাজতবাসে প্রাক্তন সেনাকর্তা এখনো অথচ অধরা রয়েছে সন্দেশখালী কাণ্ডের মূল মাথা প্রতিবাদীদের গ্রেফতার অথচ অপরাধীদের ছাড় এ রাজ্যে যে অভিযোগটা সামনে উঠে আসছে যে প্রশ্নগুলো একাধিক সামনে উঠে আসছে আরও একবার সেই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে অপরাধীরা তারা একেবারে ছাড় পেয়ে যাচ্ছে খোলা আকাশের নিচে মুক্তভাবে তারা ঘুরে বেড়াচ্ছে কেউ তাদেরকে বাধা দেবার মতো নেই এমনকি তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোথায় তারা লুকিয়ে রয়েছে সেটা পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না অন্যদিকে কেউ প্রতিবাদ করলে তাদের জুড়ছে হাজতবাস ডানকুনিতে যে ঘটনা ঘটেছে বিজেপির মিছিলে যোগদান এবং সেখানেই যোগদান করার জন্য গ্রেফতার করা হয় মেজর ঋত্বিক পাল সহ 6 জনকে এবং 15 জানুয়ারি পর্যন্ত জেলে হাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে যেমনটা খবর পাওয়া যাচ্ছে এবং আজ ফের আদালতে তাদেরকে পেশ করা হবে অর্থাৎ মেজর ঋত্বিক পালকে আদালতে পেশ করা হবে আর এখানেই প্রশ্ন উঠছে প্রতিবাদ করলেই কি জুটছে হাজতবাস প্রাক্তন সেনাকর্তার যে হাজতবাসের অভিযোগটা এই মুহূর্তে সামনে আসছে সুজিত গৌর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আরো বিস্তারিত জানবো এই বিষয়ে সুজিত দেখো আজকে তাদের যে সিডি সেই সিডি কিন্তু আজকে জমা পড়বে এই শ্রীরামপুর যে আদালতে আর এই যে এদের এখানকার যে আইনজীবী রয়েছে অর্থাৎ ঋত্বিকপাল সহ তাদের যে 5 জন রয়েছে মোট 6 জনের যে আইনজীবী তার সাথে একটু কথা বলবো আজকে তো এখানে সিডি জমা পড়ছে কি চাইছে কি দেখতে চাইছে তারা দেখুন সিডিটা তো পুলিশের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার পুলিশ আর রানেট কোর্ট সিডিটা দেখতে পায় দেখ সিডিটা আমরা দেখতে পাই না এবং সিডিতে অ্যাকচুয়ালি দেয় যেটা যেটা ইনভেস্টিগেশন কতটা প্রসেস করলো কতটা প্রোগ্রেস করলো এটা হচ্ছে সিডির মেন বিষয়বস্তু থাকে তো আজকে আগের দিন কোর্ট চেয়েছিলেন যে সেই ইনভেস্টিগেশনটা কতটা প্রসিড করেছে সেটা দেখার জন্য তো সেই মর্মে যদি পুলিশ তার কী রিপোর্ট দেয় না দেয় সেটা বেল পিটিশন দুটো আড়াইটের সময় না হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি যে আমাদের আমাদের ক্লায়েন্ট ঋত্বিক পাল এবং তার সঙ্গে আরও যে 5 জন আছেন তারা সম্পূর্ণ বিনা দোষে এবং তারা নির্দোষ এবং তাদের ওপর পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা করে ঘটনাটা সাজিয়েছিল এটা একটা পলিটিক্যাল রূপ দেবার জন্য এবং তার জন্য আমাদের ডানকুনি পুলিশকেও দোষ দেব না তারা কিন্তু তারা চলছেন ওপরওয়ালার অঙ্গুলি হেলনে যার জন্য আজকে এই ছেলেগুলো ভুগছে বিশেষ করে আপনি ভাবুন যে ঋত্বিক পাল ভারত মায়ের সেবা করে এসছেন এতদিন ধরে সেই ঋত্বিক পালকে আজকে পুলিশ তাকে বিনা দোষে কাস্টডিতে রেখেছে এই ঋত্বিক পালের হিস্ট্রি আপনারা জানলে অবাক হবেন এই ঋত্বিক পাল আপনাদের চীনের এই যে কিছুদিন আগে যে চীন সীমান্তের যুদ্ধ হলো ওই ঘটনা ঘটলো সেসবগুলো পাহারা দিয়েছে এবং বহুত কিছু আছে আমি আমার লেখা আছে আমি সেগুলো জানাবো আপনাদেরকে পরবর্তীকালে আর এদিকে আপনি দেখুন ঋত্বিক পালের মতো যে ভারত মাতাকে সেবা করছে ভারত মাতাকে পাহারা দিয়ে যাচ্ছে সে আজকে আন্ডার দি বার আশ্চর্যের ব্যাপারে এতদিন স্বাধীনতা এতদিন বাদে শাহজাহানের মতো লোক তা সে কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে সত্য সেলুকাস কি বিচিত্র আমাদের এই দেশ আমরা বলবো যেসব পুলিশ প্রশাসন যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছেন তারা তো পড়াশোনা করে এসেছেন তারা তো জানেন যে কোনটা কী করতে হয় শুধুমাত্র অপরোলার অঙ্গুলি হেলনে আজকে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে এগুলো ঠিক নয় আগামীতে উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে দেখা যাক আজকে যদি কোর্ট আমাদের বেল পিটিশন রিজেক্ট করেন তখন আমরা যেতে বাধ্য হব এবং উচ্চ আদালত তার ফয়সলা করবেন আশা করি উচ্চ আদালত যা রায় দেবেন সবাই মাথা পেতে নেবে আজকে তো ওদের তো কোর্টে তোলা হবে ওদেরকে তো যে সিডি সেই সিডি জমা পড়বে বিচারকের কাছে সেখানে আপনাদের কী কী আশঙ্কা হতে পারে যে এই সিডিতে এই থাকতে পারে বা পুলিশ যে সমস্ত ধারাগুলো দিয়েছে সেই ধারাগুলো আপনি যেটা বলছিলেন কত আগের দিনই সেই ধারাগুলো তো যেটা যেই ধারাগুলো দেওয়ার নয় সেই ধারাগুলো দিয়েছে আপনি অভিযোগ করছিলেন আজকে যেহেতু আজকে সিডি জমা পড়ছে কতটা আশাবাদী কতটা এখানে যে আদালত রয়েছে যে বিচারক রয়েছে আমরা আশাবাদী যে যে সেকশনের মামলা দেওয়ার কথা যে সেকশনে মামলা দিয়েছিলেন নজর রাখো সুজিত আরো পরবর্তী সময় তোমার থেকে আরো আপডেট নেবার রয়েছে আপাতত ধন্যবাদ জানাই
ডানকুনিতে বিজেপির মিছিলে যোগদানে গ্রেফতার এবং গ্রেফতার করা হয় মেজর ঋত্বিক পাল সহ ছয়জনকে এবং 15 জানুয়ারি পর্যন্ত জেলে ফাঁসাতে নির্দেশ দিয়েছে আদালত। আজ ফের আদালতে পেশ করা হবে মেজর ঋত্বিক পালকে। প্রতিবাদ করে হাজতবাসে প্রাক্তন সেনাকর্তার, অথচ এখনো পর্যন্ত অধরা সন্দেশখালী কাণ্ডের মূল মাথা সেই শেখ শাহজাহান। প্রতিবাদীদের গ্রেফতার করা হচ্ছে, অথচ যারা অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। রাজ্যে এটাই কি চলছে?